নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে গাজরের পায়েস এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে তাই এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন এটা একই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর আমি এখানে তিনশো গ্রাম গাজরকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন প্রথম গাজরের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে একইভাবে বাকি গাজরগুলোরও খোসা আমি ছাড়িয়ে নিয়েছি গাজরগুলোকে গ্রেড করতে হবে এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের গ্রেটার গাজরের বোটার দিকের অংশটাকে কীভাবে ধরে ঘষে ঘষে মিহি করে গ্রেড করে নিতে হবে গাজরগুলোকে দেখুন আমার সবকটা গাজরই সুন্দর করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে দ্বিতীয় উপকরণ পায়েস বানানোর জন্য যেটা লাগবে গরুর দুধ এখানে আমি দেড় লিটার গরুর দুধকে আগে থেকে জাল করে এক লিটার করে নিয়েছি অপর একটা বাটিতে ফোর টেবিল স্পুন নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এর মধ্যে উষ্ণ গরুর দুধ দিয়ে দিচ্ছি দুই হাতা এখন গুঁড়ো দুধটাকে ভালো করে গরম দুধের সাথে গুলে নিতে হবে দুধটা ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এবারে রান্নাটা শুরু করব এর জন্য চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরমে বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি এই রান্নাটা কিন্তু সাদা তেলে করা যাবে না ঘিতে করলেই খেতে বেশি ভালো লাগবে চুলার আঁচ একদম লোতে রেখে ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে রাখা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এলাচ আর তেজপাতাটাকে দশ থেকে বারো সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি একই সাথে এক মুঠো কিশমিশ কাজু কিশমিশগুলোকেও মিডিয়াম টু লো ফ্লেমে দশ থেকে বারো সেকেন্ড ফ্রাই করতে হবে ড্রাই ফ্রুটসগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি চুলা রাশটাকে মিডিয়াম টু লোতে রেখে গাজরটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে পাঁচ থেকে সাত মিনিট গাজরটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ওয়ান টি স্পুন লবণ সামান্য লবণ দিয়ে ভাজলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং এর থেকে হালকা করে জল বেরিয়ে আসবে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুসারেই দিতে হবে এখন আবারও নাড়াচাড়া করতে করতে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচ অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে এইভাবে চিনিটাকে মেশাতে মেশাতে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর গাজর থেকেও জল বেরিয়ে আসছে গাজরও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চিনি দেওয়ার পরে গাজরটাকে আমি আরও পাঁচ সাত মিনিট জাল করে নিয়েছি দেখুন গাজরের সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে গাজরের কাঁচা গন্ধটাও আর নেই এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে জাল করে রাখা গরুর দুধ তবে আপনারা চাইলে বাজারে কেনা প্যাকেটের দুধ দিয়েও এই রেসিপিটা করতে পারেন এখন চুলা রাসটা পুরো হাইতে করে দিয়েছি সমস্ত কিছুকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি দুধের উপরে যে মোটা করে সর পড়েছিল সেটাকেও ভালো করে দুধের মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি হাই ফ্লেমে কিছুক্ষণ চাল করার পরে দেখুন পায়েসের দুধটা খুব সুন্দর করে ফুটতে শুরু হয়েছে দুধ যেন উতলে পড়ে না যায় সেই জন্য কন্টিনিউয়াস নাড়াচাড়া করে এভাবে হাই ফ্লেমে আরও পাঁচ থেকে সাত মিনিট দুধটাকে জাল করতে দিতে হবে হাই ফ্লেমে কিছুক্ষণ জাল করার পরে আমি চুলারাচটা একদম লোতে করে দিয়েছি দুধটাকে যেহেতু আগে থেকেই জাল করে অনেকটা ঘন করে রেখেছি তাই পায়েসটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এখন পায়েসের মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা পাউডার দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব নিয়ে আসবে সমস্ত কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পায়েসটা যেন তলা থেকে লেগে না যায় সেই জন্য অবশ্যই কিন্তু ঘন ঘন এটাকে নাড়াচাড়া করে দিতে হবে গাজরের পায়েস থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে পায়েসটা কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলবো না এরকম একটু হালকা থাকা অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করতে হবে কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে ঠান্ডার দিনে এটাকে গরম গরম পরিবেশন করুন আর গরমের দিনে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা খেয়ে আপনার ভীষণই প্রশংসা করবে তো বন্ধুরা আজকের এই ইজি অ্যান্ড টেস্টি গাজরে পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমি উপর থেকে সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করলাম আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে গার্নিশ করতে পারেন এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বা